চার্লি চ্যাপলিন বোধ হয় একবার অস্কার পেয়েছিলেন ফর দ্য বেস্ট অ্যাচিভমেন্ট, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। তুলসী চক্রবর্তী কিচ্ছু পাননি, ভানু বন্দ্যোপাধ্যায় কি পেলেন, রবি ঘোষ কি পেয়েছেন? কে কি বলছে সেই নিয়ে যদি এখন আমি চুলচেরা বিচার করতে বসি তাহলে আমার কাজ করাটা হবে। যদি হাত পা চলে, যদি সুস্থ থাকি, জীবনে একটা ছবি তো ডিরেক্ট করে যাব। এই মানুষটা যখন পর্দায় আসেন তখন বেশ অনেকটা জায়গা জুড়ে থাকেন। কি ভাবছেন, চেহারা দিয়ে? না না, তার অভিনয় গুণ দিয়েই তিনি সকলের মনেও ঠিক যতটা জায়গা করে নিয়েছেন, পর্দাতেও কিন্তু ঠিক তাকে ততটা জায়গা জুড়েই দেখতে পাওয়া যায়। চরিত্রটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটাই তার কাছে ম্যাটার করে। তিনি হচ্ছেন আমাদের খুব প্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। ওয়েলকাম টু সিটি সিনেমা কাঞ্চন দা, কেমন আছো? আমি একদম পাক্কা আছি, ভালো আছি, বিন্দাস আছি। বাহ, আর এই যে বললাম যে যখনই পর্দায় ফেরো তখনই হচ্ছে কি একটা বেশ জায়গা জুড়ে থাকো, চরিত্রটা কতটা জায়গা জুড়ে থাকলো সেইটা তোমার কাছে সবার আগে ম্যাটার করে, তাই তো? চরিত্রটা কতটা জায়গা জুড়ে থাকার থেকেও আমার ছোট বড়তে কোনো আপত্তি নেই, কিন্তু ছোট হলেও তার ইম্পর্টেন্স আছে কিনা এবং সেইটা যাতে লোকের মনে থেকে যায় সেইটুকু করার চেষ্টা করি। এবং রক্তবীজেও, যেটা নিত্যানন্দ প্রতিদ্বন্দ্বী আমার ক্যারেক্টারটার নাম, আমি আইসি যে অঞ্চলে সেই অঞ্চলে ব্লাস্টটা হয় সেই অঞ্চলেই আবার প্রেসিডেন্টের বাড়ি, সেই সময় দুর্গাপূজার সময় উনি আসেন, তো ফলত চাপটা আমার সেখানে খুব বেশি। কেননা জেড প্লাস ক্যাটাগরির একজন লোক আসবেন, তার আগে ব্লাস্ট হয়ে গেছে, এসপি ডিএসপি দিল্লি ফিল্লি সবার চাপে আছে এই লোকটা, কিন্তু লোকটা ভারী সুইট, ভারী ভালো লোক, কিন্তু একটু চাপে আছে। वहां घर घर में बाजी का कारखाना है सर, बहुत फटता है सर। प्रमोशन के देबे स्टेट दिल्ली की देबे हैं। এই মুহূর্তে চাপ কতটা? সামনে পূজোয় বড় বড় চারটে ছবি মুক্তি, চাপ কতটা ফিল হচ্ছে? আমার আর চাপ হয় না, তার কারণ হলো আমি যদি কোভিড পূর্ববর্তী সময়ের কথা ভাবি তখন আমার পূজোয় প্রতি পূজোয় তিন চারটে করে একসঙ্গে ছবি রিলিজ হতো, এক মাঝখানে দু এক বছরের গ্যাপ আবার পূজো রিলিজ। পূজো এমন একটা সময় লোককে প্যান্ডেলমুখী করে আর বাঙালিকে হলমুখী করে, সত্যি কথা। আমি জানি যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায়ের এই উইন্ডোজ প্রোডাকশন, তার আলাদা একটা ব্র্যান্ড আছে, তার আলাদা একটা ক্লায়েন্টার আছে, ওই দামি কোম্পানির মিষ্টির দোকান আর দামি কোম্পানির জুতোর মতো তার একটা আলাদা ব্র্যান্ডিং আছে, তুমি চাও বা না চাও লোক দেখবে। এবং আমি মনে করি যারা মানে ইত্যাদি ইত্যাদি সমালোচক ইত্যাদি যারা কোট আনকোট শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায়কে বলেন যে ডাল ভাত পোস্তর কথা বলেন, ঘরের কথা বলেন, তাদের ক্ষেত্রে বলবো এটা কিন্তু আউট অফ দা বক্স ছবি, কিন্তু সপরিবারে দেখার ছবি। কিন্তু আমি তোমার কথা একটুখানি বিরোধিতাই করলাম, তারা কিন্তু ঘরের ছবি নিয়ে এসেছে, কারণ তারা বুঝেছেন না ঘরে এবার মা দুর্গা আসছেন আর দুর্গাপূজার সময় দুর্গা পূজারই কথা বলছে। এটা কিন্তু ঠিক যে এই চারটে ছবির কি পিচ পয়েন্ট জানি না, মানে তিন বাকি তিনটে, তবে এটুকু জানি যে রক্তবীজের পিচ পয়েন্ট কিন্তু দুর্গাপূজো, ঘটনাটা ঘটেই দুর্গাপূজোকে ঘিরে, দুর্গাপূজোর পাঁচটা দিনই কিন্তু আমাদের রক্তবীজের ঘটনাটা, ওই জন্য বোধহয় ডিরেক্টলি দুর্গাপূজোর ছবি বলতে গেলে যদি তুমি বলো তাহলে বলবো রক্তবীজ। একদমই তাই। এবার তুমি একটু আগেই বলছিলে যে এখন আর আমার কাছে সেরকম কিছু মানে চাপ লাগে না, আমরা কাঞ্চন দাকে যখন থেকে দেখি আজ বহুটা সময় তিনি পেরিয়ে এসেছেন এবং সেই বহু সময় পেরিয়ে আসার মধ্যে তার নানান এক্সপিরিয়েন্স গেইন হয়েছে, এখন তিনি চরিত্রকে যেভাবে অ্যাকসেপ্ট করেন দেখেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কতটা চরিত্রটা। এক্ষেত্রে আমি বলবো রক্তবীজের মতো একটা ছবি, সেই ছবিতে নিজের এই চরিত্রটা সেইটা এবং ছবির ইউএসপি কোথায় মনে হয়েছে? ছবির ইউএসপিটা হলো এটা একটা পূজকেন্দ্রিক ছবি, ছবির ইউএসপি হলো এটা একটি সত্য ঘটনা নির্ভর ছবি, ছবির ইউএসপিটা হলো সবাই মিলে দেখতে যাওয়ার মতো একটা ছবি, ছবিটা কিন্তু পূজোর গল্প আছে, সাম্প্রতিক পরিস্থিতির গল্প আছে, ভাই বোনের গল্প আছে, ফ্যামিলির গল্প আছে, সাসপেন্স থ্রিলার আছে, আর এর থেকে বেশি বলবো না। এই যে থ্রিলার বলে দিলে এরপর তো আর কিছু বলা যায় না, কিছু বলবো না। এবার যাক না লোকেরা রক্তিরা ভাববে কি ব্যাপারটা কি, এই ব্যাপারটা কি এর জন্য আমরা ব্যস্ত,
কিন্তু আমরা তো একটু শুটিং এর কথা জানতেই পারি, যেখানে সকলে মিলেছিল এবং আমরা ট্রেলার লঞ্চের দিনকে আমরা যখন মানে দারুণ একটা পরিবেশ দেখছিলাম আর কি, তো একটু যদি বলো শুটিং এর অভিজ্ঞতা। ওই আর কি, মূর্তির সামনেটা সবাই দেখে, পেছনটা কেউ দেখে না, ওই রকম অবস্থা আমাদের এই শুটিংটা। বেশি না, 4-5 রাত্রি যারা হয়েছে। একটি গান আছে গোবিন্দ দাঁত মাঝে না, তাতে আমরা সকালবেলা রোজ উঠে দাঁত মেজেই বাড়িয়েছি। তার সঙ্গে ওই গানটার সঙ্গে একটা সিকোয়েন্স আছে যেটা একটা ফাইট, সেটি কি হয়েছে কিভাবে শুট করেছে আমরা জানি, তৎসহ বৃষ্টি তার সঙ্গে পাল্লা দিতে হয়েছে। বোলপুরে ক্লাইম্যাক্স শুট করতে গেছি, রাত্রে এত ঝড় হয়েছে, বানানো ওয়াচ টাওয়ারটা ভেঙে পড়েছে, রাত্রি 2:30-3 সময় পুরো ইউনিট দৌড়েছে আমাদের আর্ট ডিপার্টমেন্ট সহ। ওই 3:00-6:30 মধ্যে আবার ওই ভেঙে পড়া ওয়াচ টাওয়ারটাকে দাঁড় করানো হয়েছে, তারপরের দিন শুট করতে হয়েছে কর্দমাক্ত জল ইত্যাদি সব নিয়ে। বেশি না, সেদিনকে বোধ হয় আমি যদি খুব ভুল না করে থাকি 250-300 লোক কাজ করেছে একসঙ্গে, 450 লোক ছিল, মানে জুনিয়র ইত্যাদি সব মিলিয়ে তিনি 450 জন ছিল, এটুকু বলতে পারি। তারপরেই বুঝতে পারছি কিরকম রক্তবীজের মতো লোক চারিদিকে, যা হয়েছে সেটা আমরা জানি আর কেউ জানে না, এই যে দর্শক দেখবে। যখন আর্টিস্টরা বলেন তাদের ছবি নিয়ে যে অনেক কষ্ট করে ছবিটা বানিয়েছি, সেই কথাটা কতটা যে মানে দামি কথা, কতটা যে অমোঘ সত্যি কথা, সেটা শুধু বোধহয় আমরাই জানি। তবে আমরা এত যে কষ্ট করি, এত সবটাই দর্শকদের জন্য করি, তাদের যাতে ভালো লাগে সেই জন্য করি। এবার সবটা তাদের হাতে, তারা রক্তবীজ দেখে এবার ঠিক করবেন তাদের কতটা ভালো লাগে। কাঞ্চনদা, একটা সময় আমরা জানি যে কৌতুক অভিনেতা হওয়া মানে এতটাও সহজ কথা নয়, ভাড়ামি আলাদা এবং ভেতর থেকে হাসি জাগানো একটা আলাদা, মানে সবথেকে কঠিনতম কাজ। একদমই তাই। কোথাও গিয়ে তোমার মনে হয়েছিল যে ওই জায়গাটা তো তোমার একদম গ্রিপে চলে এসেছে, ওই জায়গাটাই কন্টিনিউ করব? না না, গ্রিপে চলে এসেছে এটা ভুল কথা। একজন অভিনেতার যদি অভিনয়টা গ্রিপে যেদিন আসবে সেদিন সে মারা যাবে, তো আমার ওটা গ্রিপে আসেনি। আমি চেষ্টা করতাম বিশ্বাসযোগ্যভাবে ওটা করার, ফুটিয়ে তোলার, এবং আমার চেহারা টেয়ারা সব নিয়ে লোকেদের হয়তো ওটা ভালো লেগেছিল। কিন্তু তার পরবর্তী সময় যখন কন্টেন্ট ঘুরছে, কন্টেন্ট পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে তখন চরিত্র চয়নগুলো আস্তে আস্তে পাল্টে গেছে, এখন অনেক অন্য রকমের চরিত্র করা শুরু করেছি। সেটা আরো বেশি বোধহয় এনজয় করছি। ভীষণ এনজয় করছি, কেননা যেগুলো আমি লোকেরা দেখে যে আমি করতে পারি, তার বাইরেও যে করতে পারি, কেননা আমার থিয়েটার কজন দেখেছেন আমি জানি না, হয়তো বেশ কিছু মানুষ দেখেছেন, অধিকাংশ দেখেন না। তো আমি যে অন্য কিছু করতে পারি সেই সুযোগটা পেলে তখন মনে হয় ডবল করবো, মানে ডবল দিয়ে দেবো, মানে 100% কেন আমি 200% দেবো। এবার দেখা যাক লোকেরা কি বলে। এই যে তুমি বললে অনেক কিছু যে আমিও করতে পারি, সেটা অভিনয়ের বাইরে গিয়েও পরিচালকের দিক থেকেও তো ভাবা যেতে পারে। ভাবা তো যেতেই পারে, পরিচালকরা সাহস করছেন এবার, এবার হয়তো ভাবছেন যে না কাঞ্চন মল্লিক এটা নয় ওটাও করতে পারেন। অনেক অনেক পরিচালকরা এখন, বেশ কিছু পরিচালকরা এখন আউট অফ দ্য বক্স আমায় নিয়ে কাজ করছেন, অনেকগুলো ওয়েব এবং এই ছবি এবং অন্যান্য ছবিতেও কাজ করছি, সেগুলো কিন্তু একটু অন্য রকমে। তারপরে দর্শক ঠিক করবে কি করছি না করছি। তুমি নিজে কখনো পরিচালকের আসনে বসার কথা ভেবেছো? আমি ভীষণ ল্যাদ গো, প্রচণ্ড ল্যাদ। আমার মানে খালি মনে হয় যে ডিরেক্টরের প্যাক আপ সব থেকে দেরিতে হয়, তখন আমাকে অত দেরি অবধি বসে থাকতে হবে ইত্যাদি। তবে হ্যাঁ, যদি হাত পা চলে, যদি সুস্থ থাকি, জীবনে একটা ছবি তো ডিরেক্ট করে যাবো, মানে যদি আমি সুস্থ থাকি, যদি আমার মেধা মনন ঠিক থাকে, যদি আমি শরীর আমার সক্ষম হয়, জানি না কবে সেটা, তবে যদি হয় তাহলে আমি একটা ছবি দেব। এবং সেটা কোন বিষয়ের উপর কোনো ইচ্ছা রয়েছে? জানি না, যেটা পছন্দ হবে সেটা করব। তবে হ্যাঁ, চেষ্টা করব কমেডি বেস ছবি করার। একদম, আমরা সেটার দিকে মুখিও থাকবো। সেই সূত্রে আরেকটা কথা জানি, একটু আগে তোমার কথা দিয়ে কাঞ্চনদা বেরিয়ে এসেছিল যে সমালোচনা, সামাজিক মাধ্যমে সমালোচনাকে কিভাবে এড়িয়ে যেতে হয় এবং তারপরে এই হাসি মুখটা রাখতে, এটা তোমার থেকে শেখার মতো বিষয় আর কি, কিভাবে দেখো? কারণ সামাজিক মাধ্যম
তোমরা যখন থেকে অভিনয় করছো তখন সামাজিক মাধ্যম এতটা সক্রিয় ছিল না, এখন যতটা সক্রিয় হয়েছে, তো সেক্ষেত্রে শুধু মানুষের ভালোবাসা থিয়েটার করার সময় সম্মুখে পেয়েছো, তাদের প্রশংসা পেয়েছো, আর আজকে সামাজিক মাধ্যমে দিয়ে সমালোচনাটাও গ্রহণ করো। এখন আর অত গায়ে লাগে না। গায়ে লাগে না কেন, তার কারণ হলো কে কি বলছে সেই নিয়ে যদি এখন আমি চুলচেরা বিচার করতে বসি তাহলে আমার কাজ করাটা হবে। আমি অভিনেতা, আমার অভিনয় করা কাজ, আমি সেটা করে যাব যেটা করে এসেছি এতদিন, নিষ্ঠা ভরে যতদিন বেঁচে থাকবো সেটাই করে যাব। আমার অভিনয়টা মূল্যায়ন হবে, আমার বাকি জীবনটা সেইখানে থাকবে। আজকে আমরা কিশোর কুমারের গান শুনে এখনো মুগ্ধ হই, কিশোর কুমারের কটি বিয়ে আমরা ঘুরতে যাই না, তাই নয়? বা আমি চার্লি চ্যাপলিনের ছবি যখন দেখি বা অন্যান্য কিছু যাদের শিল্পীদের কাজ দেখি তখন আমি শিল্পীদের কাজটা জাজ করব, ব্যক্তিগত জীবন না, ব্যক্তিগত জীবন। আমি একটি লোকের সঙ্গে কথা বলবো আমার দরকারে, আমি তোমার সঙ্গে ইন্টারভিউ করছি, তোমার সঙ্গে কথা বলছি, তুমি প্রশ্ন করছো আমি উত্তর দিচ্ছি, আমি তোমার ব্যক্তিগত পরিসরে ঢুকবো কেন, আমার তো দরকার নেই সেটা। সেরকমই একটা শিল্পীর পরিচয় তার কাজ দিয়ে আমি আমার কাজ করে যাবো, বাকি জাজমেন্ট তো দর্শক করবে। এবং রক্তবীজে অনেক শিল্পীদের সমাহার দেখছি আমরা, বিরাট শিল্পীদের সমাহার। প্রবীণ রাও রয়েছে, একদম নবীন রাও রয়েছে, সত্যম রয়েছে, দেবলীনাও রয়েছে, দেবাশিসও রয়েছে, আবার ভিক্টর ব্যানার্জিও রয়েছে, অনুসদীও রয়েছে, আবার আবির মিনি আমিও রয়েছি, মানে তিনটে এজ ধরা আছে। মানে আমি যদি সেরকম দেখতে, ইটস আ ভেরি নাইস এনসেম্বল কাস্ট, এবং সেইটা ছবিতে খুব ভালোভাবে সেই তালমেলটা দেখা যায়। তোমার সাথে অম্বরীশদের এখানে তালমেলটা কিরকম ভাবে? অম্বরীশ তো আমার মানে ব্রিলিয়েন্ট একজন অভিনেতা, কোনো কথা হবে না, এত সুন্দর স্বাভাবিক সাবলীল অভিনয়, এই জেনারেশনে ওয়ান অফ দ্য ট্যালেন্টেড অ্যাক্টর, নো ডাউট অ্যাবাউট ইট। এবং ওর সঙ্গে আমার ওই একটা অদ্ভুত সাপেনিউল সম্পর্ক আছে, ওই যে এটা বন্ধুত্বের মতো খুব একটা ভালোবাসা। পর্দার বাইরে বলছো? পর্দার বাইরেও লেকপুল হয় আমাদের দুজনে, কেননা ও তো আমার চেহারার বৈপরীত্যটা ওর আছে, অডিশনিংটা বুঝি না, কিন্তু যা হয় একটু বেশি খায় আমি কম খাই বা এইরকম টাইপের, তো সেই জন্য আমাদের ওটা আছে। এবং এই তালমেলটাও খুব ভালো, মানে তুমি যেহেতু সাংবাদিকতা করো তাহলে বুঝতেই পারছো যে একটা পুলিশ এবং একটা সাংবাদিকের কি সুন্দর একটা সম্পর্ক হতে পারে, সেটাই ছবিতে আছে, মানে সেটাই আবার ফুটে উঠছে আর কি। একদম। ভিক্টর ব্যানার্জির সাথে কাজের অভিজ্ঞতার কথা জানবো? ভিক্টর ব্যানার্জির সঙ্গে আমি আগেও কাজ করেছি, ডেডিকেটেড একজন অ্যাক্টর, এতেও কাজ করেছি, খুবই ভালো এক্সপিরিয়েন্স, খুবই ভালো এক্সপিরিয়েন্স। তুমি কিন্তু বেশি রিভিল করতে চাইছো না, এই যে কথায় বলেছিলে থ্রিলার এবং, আসলে কি বলতো ছবি দেখতে গিয়ে সেই মজাটা আমি নষ্ট করে দিতে চাই। ঠিক তাই, মানে ওই একটা রহস্য থাক, মানে না হলে ঠিক লোকেরা ধরতে পারছে না যে ঠিক কি হচ্ছে ব্যাপারটা, কেন রক্ত, ছবিটার নাম কেন রক্তবীজ, এটা একটু ভাববেন, তাহলে এর মধ্যেই কিন্তু আসল মজাটা লুকিয়ে রয়েছে, এই মজাটা দেখার জন্য চলে যান রক্তবীজ। হ্যাঁ, কারণ ভাবার থেকে বেশি ভালো তো চোখের সামনে দেখাটা। ঠিক তাই, তাই শেষ করব, শেষের আগে যেটা জানতে চাইবো কাঞ্চনদা, যে তোমাদের সাথে এই সময় এই সূত্রধরী ছবি সূত্রধরী কথা বলার যতটুকু মানে সম্ভব হয় আর কি, তো সেক্ষেত্রে অনেক মানুষ কিন্তু থাকেন যারা পর্দার উপরে তারকাদের জীবন থেকে ইন্সপায়ার হন, তো তোমার ক্ষেত্রে বলবো যে একটু আগে আমাদের কথা হচ্ছিল শারীরিকভাবে গঠন নিয়ে অনেক সময় আমরা অনেক কিছুর মুখোমুখি আর কি হয়েছি, তো সেক্ষেত্রে বলবো যে এখনো পর্যন্ত সমালোচনাকে তুমি যেটা বললে যে আমি আমার কাজের বাইরে অন্য কিছু ভাবতে চাই না বা ওগুলোকে পাত্তা দিতে তুমি নারাজ, তো সেক্ষেত্রে বলবো যে অনেকটা আগে থেকে শুরু হয়ে আজ অব্দি এই জায়গায়, এখনো পর্যন্ত সব থেকে বড় প্রাপ্তি, কোন স্বপ্নটা এখনো পূর্ণ হওয়া বাকি এবং আক্ষেপ, এই তিনটে। স্বপ্ন পূর্ণ হওয়া বাকি, যেদিন স্বপ্ন পূর্ণ হয়ে যাবে সেদিনকে মারা যাবে, তার কারণ হলো একটা কাজের পর আরেকটা কাজ, সেটা না একটা অদ্ভুত অপ্রাপ্তি তৈরি করে, মানে এইটা করা হলো না এবার এটা হবে, এবার যদি এটা হয়ে গেল তখন ওটা করা হলো না ওটা করতে হবে, মানে এইটা চলতে থাকে। আমার জীবনে কোনো আক্ষেপ নেই, আক্ষেপ নেই, তার কারণ হলো আক্ষেপ কি করব বলো, আমি যতদূর, আমি যদি ভুল না হয়ে থাকি, মানে আমি জানি না, আমার যতদূর মনে হয়, আমি আমি কারেক্ট মি ইফ আই এম রং, চার্লি চ্যাপলিন বোধহয় একবার অস্কার পেয়েছিলেন ফর দ্য বেস্ট অ্যাচিভমেন্ট, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, তুলসী চক্রবর্তী কিচ্ছু পাননি, ভানু বন্দ্যোপাধ্যায় কি পেলেন, রবি ঘোষ কি পেয়েছেন, আর আমরা তো তার কাছে তৃণ সম,
যা পাচ্ছি সুদে আসলে অনেক বেশি পাচ্ছি, আমি এতেই যথেষ্ট, আমার কোনো আক্ষেপ প্রাপ্তি লোকেদের ভালোবাসা। আমি যেখানে যেখানে শো করতে যাই আমি জানি না গুগল সেখান অব্দি পৌঁছই কি না, সেই রাতের অন্ধকারে অজানা গ্রামে ধান ক্ষেত কাটা আছে সেইখানে আমি যখন শো করতে যাই 5,000-7,000 দর্শক বসে থাকে আমার জন্য, আমার জন্য, কালীঘাটের ছেলের জন্য, আমার জন্য, এর থেকে বড় প্রাপ্তি কী হবে? ওটাই আমার কাছে অস্কার, ওটাই আমার কাছে। একদমই তাই। কিন্তু এই যে ভালোবাসাটা বেড়ে চলেছে সেটা আরেকটু বেড়ে যাবে পুজোর সময়, তারা যখন রক্তবীজ দেখবে। ইয়েস, আমার সবসময় বলবো আসুন, হলে আসুন, রক্তবীজ দেখুন। অনেক কষ্ট করে কাজটা করি, আপনাদের ডিপ্রাইভ করার জন্য নয়, আপনার আনন্দ দেওয়ার জন্য কাজটা করি, তাই জন্য বলবো আসুন, হলে আসুন, দেখুন ভালো মন্দ, তারপর বলুন, আগে সিনেমাটা দেখুন তারপর বলুন। এবং তোমার কথা সূত্র ধরেই বলি কাঞ্চনদা, তুমি একটু আগেই বলছিলে যে যেরকম সকলে প্যান্ডেলমুখী হবে, আবার বাঙালি দর্শক কিন্তু আসলে হলমুখীও হবে। বাঙালি দর্শক প্রত্যেকবার পূজায় হলমুখী হয়, হবেও, এবারেও হবে। আমি বলছি যে এই যে 1,000 কোটি 900 কোটি এগুলো তো ন্যাশনাল, মানে প্যান এশিয়ান মার্কেট একটা বিরাট ব্যাপার, আমরা তো রিজিওনাল মার্কেট, তাতেও কিন্তু আমরা এখন ছড়িয়ে পড়েছি সংবাদ মাধ্যম এবং বৈদ্যুতিক মাধ্যমের মাঝে, এবং আইএমডিবিতে 3 নম্বরে চলে এসেছে সাউথ এবং বলিউডের ছবির সাথে, 2 নম্বরে এখন 2 নম্বরে পৌঁছে গেছে। ঠিক আছে, এবার তুমি যদি, এবার আমি বলি, তুমি পাঠান এবং জওয়ান, জওয়ান এবং পাঠান, পাঠানের আগে হিসেব করে দেখো তো কটা হিন্দি ছবি মার্কেটে খেলা করেছে, তখন কারা খেলা করতো? আমরা খেলা করতাম। আমি বলছি পুজোর সময় আমরা খেলা করব, বাংলা ছবি খেলা করব, মিলিয়ে নিও, কেননা আমি দর্শকদের বিশ্বাস করি, দর্শকদের ভরসা করি, দর্শকদের ভালোবাসি, তারা কোনোদিন ঠকাবে না। একদমই তাই, আর এই ভরসা থেকেই দর্শকেরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের বহু প্রতীক্ষিত ছবি রক্তবীজকে দেখার জন্য। তাই আগামী 19 অক্টোবর আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই নজর রাখতে হচ্ছে রক্তবীজে। আর এই যে থ্রিলারের কথা হলো এতক্ষণ ধরে, এবং ওয়াচ টাওয়ার অনেক বিহাইন্ড দ্য সিনের কথা আমরা জানলাম, সে সবটা মিলিয়ে দেখবেন তো, এবং এই থ্রিলারের রহস্যের জট আপনারাই ছাড়াতে পারবেন আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে। এবং তারকাদের সম্পর্কে এরকমই আরও খুঁটিনাটি জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।